পুরায় লিরিক গার্মেন্টস বন্ধ ঘোষণা করায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ এবং মিছিল করেছে শ্রমিকরা। সকাল ৮টার দিকে গার্মেন্টস বন্ধের খবর শুনে শ্রমিকরা রামপুরা বাড্ডা সড়ক অবরোধ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে শ্রমিকদের উপর টিয়ারশেল এবং লাঠিচার্জ করে। বেঁধে যায় দুপক্ষে তুমুল সংঘর্ষ। দফায় দফায় চলায় সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আটক করা হয় কয়েকজনকে। পরে গার্মেন্টস কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সরে যান।